সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তালুকদার একাডেমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে এবং শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমাদের সবার আগে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখবো। তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ। তোমাদের এই সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি হচ্ছে বাংলা আর একটি বিজ্ঞান। তো দুইটি অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব আমরা খুব শীঘ্রই। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে আসি। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা জানো তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণী নবম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখব। তো তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং শিরোনামটি কী হবে সেটি জেনে আসি। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তিন, যেহেতু এর আগে দুইটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। তো এটি 3 নং অ্যাসাইনমেন্ট এবং এটি নীল নদ আর পিরামিডের দেশ এই অংশ থেকে প্রশ্নটি করা হয়েছে। এটি হচ্ছে তোমাদের বইয়ের গদ্য অংশ, পার্ট নাম্বার 3, ভ্রমণ কাহিনী। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে নিজ ভ্রমণের অভিজ্ঞতা অথবা কারো কাছ থেকে শোনা একটি ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়ে 150 শব্দের মধ্যে নিবন্ধ রচনা করো। নিবন্ধ রচনা করতে বলেছে 150 শব্দের মধ্যে। নিবন্ধের মধ্যে কোনো সংকেত হয় না, যেমন ভূমিকা, উপসংহার, এগুলো নিবন্ধের মধ্যে হয় না। এগুলো হয় আমাদের যেই রচনা রয়েছে বা প্রবন্ধ রয়েছে সেগুলোর মধ্যে হতে পারে, কিন্তু নিবন্ধের মধ্যে সেই রকম কোনো সংকেত বসানো যায় না। শুধু হেডলাইন থাকে আর বাকিগুলো প্যারা প্যারা করে লিখতে হয়, যেমন প্যারাগ্রাফ যেভাবে লিখি ইংলিশে ঠিক সেভাবে। তো এই হচ্ছে নিবন্ধ রচনা 150 শব্দের মধ্যে নিজের ভ্রমণ কাহিনীর উপর বাংলা বিষয়। তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে, অ্যাসাইনমেন্টের বিষয় সেটা আমরা দেখে নিই। দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণী বিষয় হচ্ছে বাংলা, অ্যাসাইনমেন্ট কভার পেজে লিখবে 3 নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আমার ভ্রমণ অভিজ্ঞতা। তোমরা অনেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম কমেন্ট বক্সে লিখো যে শিরোনাম কী হবে, শিরোনাম কী হবে। তো আমরা যদি ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আমার ভ্রমণ অভিজ্ঞতা। তো এবার আমরা অ্যান্সারে চলে যাই। প্রথমেই সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা লিখবে উপরে, এটা একটু বড় করে লিখবে যাতে এর হেডলাইন যেহেতু ইউজ হেডলাইন হিসেবে ব্যবহার হবে, তো একটু বড় করে লিখবে। আর তারপর শুরু করবে কবিতা দিয়ে, যে বিশ্বভুবন মনমোহন বলে কাছে আয়, চার দেয়ালের গণ্ডি ছেড়ে তাই তো ছুটে যায়। অনেক অনেক দূরে ভ্রমণে যেতে আমাদের সকলের এরশাদ, কিন্তু নানা কারণে দূরের ভ্রমণ সম্ভব হয়ে ওঠে না। ভ্রমণ মানেই কমা হবে এখানে, ভ্রমণ মানেই অচেনাকে চেনা, অজানাকে জানা। ভ্রমণ আমাদের বর্তমান জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি অংশ, যাকে অস্বীকার করা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে সতেজ করে তোলে। আমি আদ্যপান্ত একজন ভ্রমণ পিপাসু। প্রত্যেক বছর কোথাও না কোথাও ব্যস্ত জীবন থেকে কিছুদিনের মুক্তি খুঁজে নেওয়ার উদ্দেশ্যে আমি ছুটে যাই। তেমনি আমি এই বছরের ভ্রমণ গন্তব্য আমার এই বছরের ভ্রমণ গন্তব্য ছিল দক্ষিণের ম্যানগ্রোভ খ্যাত সুন্দরবন। আমাদের গন্তব্য সুন্দরবনের যাত্রা শুরু হয় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে বাস ছাড়ার মাধ্যমে। মানে আমরা যে সুন্দরবন যাই সেটা হচ্ছে বাস থেকে, বাসের মাধ্যমে ঢাকা থেকে খুলনা। এখন তুমি তোমার জেলা থেকে দিতে পারো, সে যেভাবে যাওয়া যায় সেভাবে লিখতে পারো। তো 6 ঘন্টার যাত্রায় বাসে করে আমি খুলনায় পৌঁছাই। তারপর তো একসাথে দিলে মনে ভালো হয়। তারপর খুলনা সদর থেকে অটোতে করে আমি পৌঁছে গেছিলাম সোনাখালী লঞ্চঘাট। খুলনা সদর থেকে আমরা সোনাখালী যে লঞ্চঘাট আছে সেখানে পৌঁছে গেলাম। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের বুকে একটু একটু করে আমার প্রবেশ শুরু। লঞ্চে ওঠার পর থেকেই মুহূর্তে মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে। খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের গাছগাছালি, নদীর দুপাশ থেকে কানে ভেসে আসে পাখিদের কোলাহল। লঞ্চ থেকে পানির দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বিখ্যাত গাঙ্গেয় ডলফিন, যাকে চলিত ভাষায় বলা হয় শুশুক। তারপর লঞ্চ থেকে যখন নামলাম তখন সূর্য প্রায় পশ্চিম গগনে ঢলে পড়ার মতো অবস্থা। শীতের দিন বলেই একটু শীত শীত করতে লাগলো। সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। আমার যে গাইড তার কাছ থেকে জানতে পারলাম ভারত বাংলাদেশ দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ পাওয়া যায়। তো এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। সুন্দরবন পৌঁছানোর পরের দিন জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘনবনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে। বিভিন্ন নাম না জানা অনেক রকম গাছ, পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবী নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে। এরই মধ্যে শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলো পরিবেশকে আরও মায়াবী করে তুলেছে।
পথ চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর কিছু ফুল আর লতাগুল্ম। গাড়ির থেকে শুনলাম এ জঙ্গলে বহু ধরনের ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। সবচেয়ে মনোমুগ্ধকর গাছগাছালির মধ্যে চোখে পড়ল বিখ্যাত সুন্দরী, গেওয়া ও গরান গাছ। সুন্দরবনের জঙ্গলের আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হলো এখানকার প্রাণীকুল। সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার দরুন সহজে বাঘ চোখে পড়ে না। জঙ্গল সাফারির প্রথম দিনে আমি বাঘ দেখতে পাইনি, তবে চোখে যা পড়েছিল তা কোনো অংশে কম নয়। দূর থেকে আমি দেখেছিলাম সুন্দরবনের বিখ্যাত চিত্রা হরিণের পাল পানি খেতে এসেছে নদীর ধারে। যেহেতু আমরা নৌকা দিয়ে গেছি তাই আমরা দেখতে পেলাম দূর থেকে যে চিত্রা হরিণের পাল পানি খেতে আসলো নদীর ধারে। গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখিরা। এছাড়াও চোখে পড়ল গোসাপ, বন বিড়াল, আরও অনেক কিছু। চলতে চলতে লোকমুখে জানতে পারলাম সুন্দরবনের জঙ্গলে অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত বহু সাপ রয়েছে। তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে গাইড এবং কার্বনিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক। তো তোমরা যদি কেউ সুন্দরবন যেয়ে থাকো তাহলে কনভারসেশনে জানিয়ে দাও যে কে কে সুন্দরবন গিয়েছো, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা সুন্দরবন আসলেই গিয়েছে, সেখানকার প্রকৃতি কেমন ছিল। খুব সংক্ষেপে যদি আমাদের কমেন্ট বক্সে লিখে দাও তাহলে যারা যায়নি তারা একটু ধারণা পাবে আরও। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তোমরা জানো শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো শুধুমাত্র তালুকদার একাডেমি থেকে দেওয়া হয়। তো তারপর যেটা যে বাঙালি একদিকে যেমন ভ্রমণ পিপাসু অন্যদিকে তেমন খাদ্য রসিকও বটে, তাই ভ্রমণে গিয়ে স্থানীয় রসনার স্বাদ না নিলে সেই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এই উদ্দেশ্যেই সুন্দরবনের বিভিন্ন খাবার চেখে দেখতে গিয়ে অভিভূত হয়ে পড়লাম। এখানকার স্থানীয়দের মাটির হাঁড়িতে রান্না করা বনমোরগের মাংসের ঝোলের স্বাদ কোনোদিন ভুলতে পারবো না। তাছাড়া জলবিহারের দিন লঞ্চের রান্না হওয়া চিংড়ির ঝোলও ছিল অনবদ্য। এছাড়া এখানকার বন থেকে সংগ্রহ করা খাঁটি মধুর কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, কারণ সুন্দরবনের যে বন সেখানে কিন্তু একেবারে খাঁটি মধু পাওয়া যায়, কারণ সেখানে মৌয়ালিরা যেই মধু সংগ্রহ করে সেটা খুব খাঁটি মধু হিসেবেই আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের টাটকা সুস্বাদু মাছে আমার রসনা তৃপ্তি যেন মুখে লেগে আছে। এইভাবে তিন দিন সুন্দরবনে প্রকৃতির কোলে কাটিয়ে আমি পুনরায় বাসায় ফিরে এলাম। ফিরে আসার জন্য আমি বেছে নিয়েছিলাম নদীপথকে, অর্থাৎ সুন্দরবন থেকে সরাসরি লঞ্চে করে পুনরায় শহরে ফিরে আসা। সেই অভিজ্ঞতাও অদ্ভুত সুন্দর ছিল। প্রকৃতির এই পরম আশ্রয়ে ওই কয়েকটি দিন আমার পরবর্তী সারা বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে দিল। সেজন্যই হয়তো আজও রাতে শহরের ঘরের নরম বিছানায় ঘুমাতে গেলে লঞ্চে কাটানো রাতের সেই জ্যোৎস্নাময় জগতে জঙ্গলের কথা কিংবা ট্রি হাউসের জানালা থেকে পূর্ণিমার রাতে বাঘ দেখার স্মৃতি মনে ভেসে আসে। এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার। আর একটি বিষয় রয়েছে নবম সপ্তাহে, সেটা হচ্ছে বিজ্ঞান। খুব শীঘ্রই সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে চলে আসবে। তোমরা জানো সকল ক্লাসের সকল বিভাগের শিক্ষার্থীদের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া হয়। তো আমাদের এই অ্যান্সারগুলো তোমরা কিন্তু চাইলে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে তালুকদার একাডেমি স্পেস দিয়ে তালুকদার একাডেমি, একটা ইংলিশে তারপর বাংলায় তালুকদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা যেই ফেসবুক পেজটি পাবে সেটিতে আমরা কিন্তু এই অ্যান্সারগুলো ভিডিও আকারে দিচ্ছি, তোমরা চাইলে ফেসবুক থেকে দেখতে পারো। আরেকটি কথা যে যারা সুন্দরবন নিয়ে আরও কিছু জানতে চাও এই বিষয়ে কিন্তু মহসিনুল হাকিম নামে একজন যিনি বনদস্যুদের থেকে রক্ষার জন্য বনদস্যুদের যে আক্রমণ সেটি থেকে রক্ষা করার জন্য তাদের অস্ত্রগুলো সরকারের কাছে জমা দিতে সহায়তা করেছিল, তিনি তার ফেসবুক পেজে সুন্দরবন নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করেন, তিনি প্রতিনিয়ত সেখানে যান। তোমরা যদি কেউ আগ্রহী থাকো সুন্দরবন সম্পর্কে জানতে তাহলে তোমরা চাইলে সেখানে তার যেই সুন্দরবনের যে ডায়েরিটা আছে তোমরা চাইলে সেখানে সেই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে সুন্দরবন সম্পর্কে তোমাদের ধারণা আরও বিস্তৃত হবে। কারণ অনেকেই যারা সেই দক্ষিণাঞ্চলের বা উত্তরাঞ্চলের যেসব মানুষের যারা সুন্দরবনকে চিনে না জানে না তারা চাইলে তার ভিডিও দেখে অনেকটাই ধারণা নিতে পারবে। তো আর কথা না বাড়ি, তোমরা ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করতে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মধ্যে এখানে আমরা কমপ্লিট স্ক্রিন দেখবি নিচ্ছি, আর কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিবে যারা অবশ্যই যারা সুন্দরবনে গিয়েছো তারা অবশ্যই জানাবে। তো বিদায় নিচ্ছি আজকে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা
আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও, আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও। আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও তালুকদার একাডেমি থেকে তোমাদের একটি অ্যাপস প্রকাশিত করা হয়েছে, তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন চ্যানেল দুইটি মিলে। সেই অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি। সবাইকে জানিয়ে দাও স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি ইনস্টল করার জন্য, কারণ এই অ্যাপসের মধ্যে আমরা তোমাদের সকল ক্লাসে ষষ্ঠ থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমরা সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করাচ্ছি। খুব শীঘ্রই সেটি আপডেট আসতে যাচ্ছে এবং তোমরা চাইলে খুব শীঘ্র খুব ভালোভাবেই তোমরা অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলগুলো, যেই প্রশ্নের পিডিএফ ফাইলগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।